আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থতা অনেক বড় একটি নিয়ামত আল্লাহ তাআলার, সবাই এই সুস্থতা হয়তো পায় না, তবে আমরা চেষ্টা করি সবাই একটু সুস্থ থাকার জন্য, এবং সেটার জন্য আমরা ডক্টরের শরণাপন্ন হই এবং সুস্থ থাকার চেষ্টা করি। তো আজকে আমরা আপনাদেরকে এমন একজন রোগীর সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ ওনার ঘাড় এবং কোমরের ব্যথা উনি ভুগছিলেন। আমি বেশি কথা না বলে সরাসরি রোগীর কাছে চলে যাই, রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই এবং ওনার মুখ থেকে আপনারা শুনুন যে ওনার কি সমস্যা ছিল। আসসালামু আলাইকুম। স্যার নামটা কি আপনার? উত্তম কুমার দাস। উত্তম কুমার দাস, স্যার আপনি নিজেই বলুন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল? আমার হচ্ছে যে ঘাড়ের সমস্যা আর হিপ জয়েন্টের সমস্যা দীর্ঘদিন যাবৎ। কতদিন যাবত এটা? প্রায় 10 বছর। গত 10 বছর যাবো। এটা কি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল? না না, আমার জ্বর হয়েছিল, জ্বর থেকে টাইফয়েড, টাইফয়েড থেকে ডান হাত ডান পাও প্যারালাইজ টাইপ হয়ে গেছিল। 10 বছর আগে? 10 বছর আগে। আচ্ছা, তো এটা বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি, ঢাকাতেও করছি, করার পরে মোটামুটি ভালো। তো গত রোজা থেকে আবার এটা শুরু হয়ে গেছে, তখন থেকে বেশি ক্রিটিক্যাল অবস্থা। তো ইউটিউবে স্যারের ভিডিও দেখে স্যারের কাছে আসার চিন্তা ভাবনা করলাম, একটা সময় ফোন দিয়ে স্যারের কাছে আসছিল। আচ্ছা স্যার, এখানে একটু বলি, যেটা আপনি বলেছেন যে 10 বছর আগে আপনার এই সমস্যাটা প্রথম শুরু হয়েছিল, তো এর মাঝামাঝিতে আপনারা বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছেন এবং অনেক ধরনের ট্রিটমেন্ট করেছেন, তো সেই ফলাফলে মোটামুটি আপনি বলেছেন যে কিছুটা ভালো আপনি বোধ করেছিলেন, বাট পরবর্তীতে সেই সমস্যাটা আপনার আবার ফেরত এসেছে। এটা কি পার্মানেন্টলি কখনো আপনার চলে গিয়েছিল এই সমস্যাটা? বুঝতে পেরেছি, যখন আপনার বেশি অবস্থা খারাপ হয়ে গেছে তখন আপনি জবটা পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। স্যার একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আজকে 20 দিন। আজকে 20 দিন, মানে এখন আপনার ঘাড় এবং কোমরের অবস্থাটা কি অবস্থা আছে? বর্তমানে ভালো আছে। আচ্ছা, আমরা এখানে ওনার ছোট ভাইকে একটু পেয়েছি, একটু ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা কি? অর্জুন কুমার দাস। আচ্ছা স্যার, আপনার ভাইকে আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ভর্তি করেছিলেন, সে আগের অবস্থা এবং বর্তমান অবস্থা দুটাতে পার্থক্য কেমন দেখছেন আপনি? দুটাতে মোটামুটি অনেকটা পার্থক্য আছে। আচ্ছা, যখন আমি আসছিলাম তখন তো হাঁটতে অনেক কষ্ট হতো। আচ্ছা, তো এখন তো মোটামুটি হাঁটাচলা করতে পারতেছে, মানে নিজের পায়ে হাঁটাচলা বা স্বাভাবিক যে ওনার কার্যক্রমগুলো যেগুলো উনি আগে করতে পারতেন না সেগুলো এখন উনি অনায়াসে করতে পারছেন, মোটামুটি করতে পারতেছে। আচ্ছা মাশাআল্লাহ, অনেক ভালো ভালো অবস্থা আছেন। দর্শক, আমরা ওনার বিষয়ে ওনার মুখ থেকে আসলে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে ওনার গত 10 বছর আগে থেকে ওনার কোমর এবং ঘাড়ে ওনার ব্যথা ছিল, যেটা কারণে উনি ওনার চাকরি পর্যন্ত উনি ছেড়ে দিয়েছেন, ওনার স্বাভাবিক যে কার্যক্রমগুলো সেগুলো উনি করতে পারতেন না, তো এখন উনি অনেকটুকুই সুস্থ এবং ভালো। চলুন দর্শক, আমরা একটু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছ থেকে ওনার পেশেন্টের বিষয়ে একটু জেনে আসি যে আসলে ওনার কি হয়েছিল এবং এখন উনি কেমন অবস্থায় আছেন। উত্তম কুমার দাস যে রোগী, এটা বেসিক্যালি এটা আমাদের যে ডিপিআরসি হাসপাতাল, ডিপিআরসি আমরা যে ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা করি, এটার একটা টিপিক্যাল রুগী এবং হি ইজ সাফারিং অ্যাঙ্গালোজিং স্পন্ডিলাইটিস উইথ ডিফারেন্ট টাইপ অফ ডিসেবিলিটিস, স্পেশালি বোথ হিপ আর অ্যাঙ্গালোজড অ্যান্ড সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ বোথ হিপ। সো আমরা এখানে বিভিন্ন অ্যাডভান্স, স্পেশালি আমরা ওনাকে প্রোলোথেরাপি করেছি দুইটা হিপ জয়েন্টে। আপনারা যদি দেখেন যে হিপ জয়েন্টে, এই যে হিপ জয়েন্ট, এই হিপ জয়েন্ট এটাও লেগে গিয়েছিল একেবারে, উনি বসতে পারতো না, হাঁটতে পারতো না, উনি মুভমেন্ট করতে অসুবিধা হতো, দেখেন উনি এখনো কিছুটা বাঁকা আছে। তো এইটার এই সকল ক্ষেত্রে আপনার
বিভিন্ন প্রকার থেরাপি, স্পেশালি প্রোলো থেরাপি, অ্যাডভান্স ইলেকট্রোথেরাপি এবং কাপিং উইথ মোবিলাইজিং এক্সারসাইজেস, এগুলো অনেক ভালো কাজ করে এবং উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আগাচ্ছে। তবে উত্তম কুমার দাসকে প্রায় দীর্ঘমেয়াদী প্রায় কয়েক বছর ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং এই মাঝে মাঝে তাকে বিভিন্ন থেরাপিগুলো চালিয়ে যেতে হবে। উনি আগে আসলে প্রপার ট্রিটমেন্ট পায় নাই, না হলে 30 বছর বয়সে একেবারে এরকম ডিজাবল হয়ে পঙ্গু হয়ে পড়তো না। আগে প্রপার ট্রিটমেন্ট পায় নাই, কেবল ওষুধ খেত। ওষুধ তো আসলে সমাধান না, ওষুধ চিকিৎসার মানে চিকিৎসা মূল যে চিকিৎসা, কোন একটা চিকিৎসার মাত্র 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ হয়েছে মেডিসিন, বাকি 90% হচ্ছে রিহ্যাবিলিটেশন থেরাপি। তো জিনিসগুলো আপনাদের সবাইকে বুঝতে হবে, হ্যাঁ, এবং ওই অনুযায়ী যদি প্রপার ট্রিটমেন্ট করে। আর একটা হচ্ছে রুগীরা অনেক সময় একটা জায়গায় ডাক্তার আজকে এখানে কালকে ওখানে ঘুরতে থাকে, রিহ্যাবিলিটেশন প্রপার ট্রিটমেন্ট পায় না। প্রপার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট যদি কন্টিনিউ করে, এই যাতে পঙ্গু হবে না, কুঁজো হয়ে যাবে না, আলহামদুলিল্লাহ উনি তো এখন অনেক সোজা, অনেক মুভমেন্ট করতে পারে। তো উত্তম কুমার দাস সাহেব যদি ফলো আপ করে ডিপিআরসিতে মাঝে মাঝে এসে দেখায়, আশা করি আরো 2 বছর কন্টিনিউ করতে হবে। তবে এখন আমরা যে হসপিটালাইজড করেছিলাম আফটার ডিচার্জ, সে বাসায় গিয়ে বিভিন্ন এক্সারসাইজ করবে, স্পেশালি সুইমিং, সাইক্লিং, ওয়াকিং, এগুলা খুবই ইফেক্টিভ এই সকল রোগীর জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম। আমরা এখন আবার পেশেন্টের কাছে ফিরে আসব। স্যার, আপনার কাছে একটু একটা বিষয় একটু জানতে চাই, যেমন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে এখন অনেকটুকু ভালো এবং সুস্থ অবস্থায় আছেন। তো আপনার মতো এরকম কিন্তু অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে আছে, যারা হয়তো আপনার মতো এরকম সমস্যায় ভুগছেন। তারা হয়তো জানেন না কার কাছে গেলে ওনার জন্য ভালো হবে বা কোথায় গেলে তারা সঠিক চিকিৎসাটা পাবেন, এই ধারণাটা অনেকের কাছেই নেই। আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন বা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন, যারা স্যারের ফলোয়ার দীর্ঘদিন যাব। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? নিজেদের চিকিৎসা মোটামুটি করে আমরা ভালো ফল পাচ্ছি, তা আশা করি মানে যারা আসবে তার একটা ভালো সুফল পাবে এখান থেকে। যেহেতু আপনি একটা ভালো ট্রিটমেন্ট পেয়েছেন, আপনিও আশা করেন যে তারা আসলে তারা অবশ্যই ভালো একটা ট্রিটমেন্ট পাবে। স্যার, সব শেষে জানতে চাই, ডিপিআরসি হসপিটাল থেকে যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100 কত দিবেন? সেবার তো মান ক্যালকুলেশন করে বলা যায় না, কিন্তু আমার মতে যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো, অনেক সুন্দর বলেছেন স্যার। আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।